আপনি কি চান আপনার বানানো রুটিগুলো এভাবেই ফুলে উঠুক? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রুটি বানানোর জন্য 3 কাপ আটা, 2 কাপ পানি এবং পরিমাণ মতো লবণ নেওয়া হয়েছে। প্রথমে পানি ফুটিয়ে তাতে লবণ এবং আটা দিয়ে দিতে হবে। এখন অল্প আঁচে দ্রুত নাড়তে হবে যাতে পানির সাথে আটা মিশে যায়। এরপর চুলা থেকে আটা নামিয়ে আটা মাখানোর কাজ শুরু করতে হবে। আটা হালকা গরম থাকা অবস্থায় এই কাজ শুরু করা ভালো। এ সময় নর্মাল টেম্পারেচারে সামান্য পানি ব্যবহার করলে পাত্রে গায়ে লেগে থাকা আটা খুব সহজেই উঠে আসে। খুব ভালোভাবে ডো বানানো হয়ে গেলে আটা রোল করে রুটি বানানোর জন্য ছোট ছোট অংশের বল কেটে নিতে হবে। এরপর পিঁড়িতে আটার গুঁড়ো ছিটিয়ে ছোট একটি বল নিয়ে ভালো করে ঘুরিয়ে হাত দিয়ে চাপ দিয়ে গোল করে নিতে হবে। এখন আলতো হাতে বেলা শুরু করতে হবে। বেলার কাজটি একদম জোর দিয়ে করা যাবে না, তাহলে রুটি ঘুরবে না। রুটি বেলার সময় সব অংশের পুরুত্ব সমান রাখতে হবে, তা না হলে রুটি ছেঁকার সময় তা ফুলতে যাবে না। রুটি বেলার সময় 2-3 বার এদিক ওদিক পাল্টে আটার গুঁড়া মাখিয়ে নিলে রুটি সহজেই ঘোরে। রুটি বানিয়ে রাখার আগে অতিরিক্ত আটার গুঁড়া ছেড়ে ফেলে দিতে হবে। রুটি বেলা হয়ে গেলে ছেঁকার পালা, তাওয়া ভালোভাবে গরম হয়ে গেলে তাতে রুটি দিয়ে দিতে হবে। রুটি দেওয়ার সামান্য কিছুক্ষণ পরই রুটি থেকে গরম ধোঁয়া উঠতে শুরু করবে, আর তখনই রুটিটি উল্টে দিতে হবে। এর কিছুক্ষণ পরই রুটিতে ছোট ছোট বাবলস দেখা যাবে। এখন রুটিটি এদিক ওদিক সরনরা করে দিতে হবে যাতে তাওয়াতে রুটি পুড়ে না যায়। আপনারা চাইলে রুটি ছেঁকার কাজটি খুন্তি অথবা সুতি কাপড় দিয়েও করতে পারেন। বাবলসগুলোর আকার কিছুটা বড় হয়ে আসলে রুটিটি অপর পিঠে উল্টে দিতে হবে, আর এর পরপরই রুটি ফুলতে শুরু করবে। বাতাস চলাচল করতে পারে এমন পাত্রে গরম রুটি রাখা ভালো, তাহলে রুটি ঘেমে গেলে রুটি ভেজে না। রুটির গরম ভাব সামান্য কেটে গেলে আপনি যে কোনো পাত্রে রেখে রুটি সার্ভ করতে পারেন। আর এখন আমি মাংসের ঝোল দিয়ে নরম গরম রুটি খাওয়ার আনন্দ নিচ্ছি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।